আপোন বৌ টেনটন চাৰক লগ ধৰিব আহিছি কিবা হয় কবা নোৰো তো চাকরি নহবাও পাৰে আগতে তোক মই মছলাটো ভালকে দি লওঁ ৰ বাইদেউ, এইখন ঘৰ আপুনি মূল মানুহ, আপুনি যদি এনেকৈ ভাগি পৰে কেনেকে হ'ব কওকচোন? মই এইখন ঘৰ কেনেকে ধৰি ৰাখছো মইহে জানো, কি কৰা নাই মই এইখন ঘৰৰ কাৰণে, তাৰপিছতো ইহঁতে মোক। ধৈৰ্য ধৰক বাইদেউ, মানুহৰ সদায় বেয়া দিন নাহে নহয়, চাব এদিন নিশ্চয় ভাল দিন আহিব। জিলাপিক মই নিজৰ ছোৱালীৰ নিচিনা মৰম কৰিছিলো, মই জানো তাই বহুত ভাল ছোৱালী, কিন্তু এই গেষ্টিকে তাইক একদম চিনি নাপালা, আনৰ কথা শুনি তাইৰো কাণত ভৰাই তাইকো বেয়া কৰলা। বাইদেউ, গেষ্টিক বাইদেউ একো ভাল বেয়া বুজিয়েই নাপায়, খালি আনৰ কথাতে চলি থাকে। ইমান ডাঙৰ ঘৰখনত কোনো মানুহ দুনুহ নোহোৱাকে মই কেনেকে থাকিম? তুমি কচোন, ময়ো ক'ৰবাত গুচি যাম খটুৱাৰেদি। কিনো কয় বাইদেউ, আপুনি গুচি গ'লে এই ঘৰখন কোনে চাব কওকচোন? জি এম চিটো নাই, সিও ফাংচন মাৰি অলু তলুকে ঘূৰি ফুৰে, আৰু লুজ কেৰেক্টাৰৰ কথাটো কোবাই নালাগে, কাৰো দায়িত্ব নাই এইখন ঘৰত, মই একলাই কিয় মৰিম? মই ইমান উত্তেজিতনো কিয় হৈছে? তই মনে মনে থাকে কোৱাই দিওঁ কোৱাই দিওঁ বুলি তই কথা কৈ নাথাকবি। মই তহঁতক মৰম কৰাৰ প্ৰতিদান এনেকা দিছা তহঁতে মোক, হয় না? আৰু মই কিছুমান কথা বুজি নাপাওঁ, সেই বুজি পায়ো নাপাওঁ ভাও জুৰি থাকো মই নেজানো, বুজিছনে? মই এইবোৰ তহঁতৰ কাৰণে কিহৰ কাৰণে কৈ আছো তহঁতি জাননে? ইহঁতে চব বুজি পাওঁ, এই ভাগিন চব জানেও, ইহঁত একো একোটা বিৰাট মতলবি। ছাৰে ভাল ভাবিহে কামবোৰ কৰিছে, ছাৰেতো একো বেয়া কাম কৰা নাই। তহঁতি আচলতে লাজ পাব লাগে, বুজিছ? যিখন ঘৰতে খাইছ সেইখন ঘৰতে পাত ফালিছ। ৰচোন ৰ, শিকলে মই বাদ দিছো, তই যে মোক চাকৰিটো দিম দিম বুলি কৈ আছা, দিবি নে নিদিবি সেইটো কওঁ। ৰহে, তই পতাতে পাতকে মাত দিবি, ভাগিনে কিবা এটা কৈ আছে নে নাই কচোন? চাবচোন মামিদেউ, সিহঁতৰ মুখখন কিমান ছাৰ, সিহঁতেই যেন সকলো কথাবোৰ জানে। মইনো কিজানো কি গুলোঙে, চাকৰিতে পাম বুলি মই হিৰি গুলোং, ৰিহাৰ্চেলো গুলোং, মই কাপোৰো চিলালোঁ, লাষ্টত যায় লুস্কিৰে তাৰ কুকুৰৰ কাৰণে মোৰ চাকৰিটো নহ'ল। অ তেন্তন ছাৰ, আকলাই দস্তিৰে চাকৰি হ'ব, মোকো চাকৰি দিব লাগিব, ময়ো পুলিচ হ'ম, আৰু মোকো হয়না জিলাপি বুট দৰে পুলিচ এনেই এজনী লাগিব। ঐ ৰ, মনে মনে থাক, একো নজনা নুবুজাকৈ কথাবোৰ নকবি, বুজিছ? তহঁতক চাকৰি দিম বুলি কৈ মই নিজকে লাজত পৰিছোঁ, সেইপিনে জিলাপিজনীও ঘৰলৈ গুচি যাবলগীয়া হ'ল, মামিদেউ আজি দুখ কৰি থাকিবলগীয়া হৈছে, কাৰ কাৰণে? তহঁতৰ কাৰণে। নহয় যদি কিয়, তহঁতক ভাল কৰিবলৈ গৈ মই ফানত পৰিছোঁ, গতিকে মই তহঁতক আৰু চাকৰি নিদিওঁ নিদিওঁ নিদিওঁ। ভাল কথা কৈছে ভাগিন, এতিয়া তহঁতে যি কৰা তাকে কৰিম। আপুনি এনে কৈছিল না? সঁচাই কৈছিল ছাৰ। তহঁতৰ কপালি দেখি ছাৰক খঙেই উঠিছে। এই গাঁওখনত আছোঁ যেতিয়া তহঁতৰ ভাল চিন্তা কৰিছোঁ, কিন্তু ভাল চিন্তা কৰাৰ ফল তহঁতি মোক কি দিলি কচোন? যধা মোক কহত, আজি বাৰু মোক কেতিয়াও নেমাতিবি তহঁতি। আরে
লাষ্টত তার নে মরি ইটুহে হল নকরং মই সাগুরি না থাকং মই এখন ঘর মই আজিয়ে যাম ও কি হল আকু তোর না থাকিয়া যা থাকং দে শুন রাতি হই যাব ওই রাতি হলি কি হব নো যা যেখানে পাম যে গোবার হুমাই যাম কালে কিন্তু রাতি বুই যাম মই ও সাই থা এ যা ওই যা জোকে যা তোকে যা মইও দেখা পাম নহয় মোর নিসনা মরব করি তো কোনে রাখে মামি দিও মই হেতক সাকৈটো দিম বুলি কোৱাৰ কাৰণে ইব দুখ লাগিলে মোক আপুনি বেয়া না পাব বুইছে নে আৰু কি বেয়া পামে ভাগি তই তো ভালৰ কাৰণে হে কৈছিলি হয় না মানে মনটো বেয়া লাগিছে আও আহো দিয়ক মামি দিও আহিছো দেই ঐ তই আৰু কি বহি পাইছা ওরস্তি তো সুসাই যাবা আলছ নাকি তই মো শুকুর বে আতর হও আজি তনে মোক জিমান কলি রখাবা নরা ও তই গুছি গেলি মই কাল লক থাকিম মই হিপ লাগি গো বুঝি না পাক গুতরে মই যাম বলি গছ যাম দামে মো গাজি কায় ধুরি বান্দি রখাবা নরা ও যা জকে যাবা খুজি সব তোকে যা মই কাকু ধরি না রাখো যা মরম সেনে হে দিয়ে মক কুরবান হলু তা গালি হপনি দি কে রাখা বুজা যা বলি গছ ওহো আপুন বউ দস্তি বুঝো দস্তি হসা হসি গুছি যাব মই এখান ঘর কার কারণে থাকিম মিম সাহেবে নিজে কইছা মই এখন ঘরে ইকু নহে বলি জিলাপিও নাই না থাকক মই এখন ঘরে দেব কিন্তু মই তার কাকে কব লাগা হল তুই একবার ভাবি চাইছ না তো তো মই নিজর লড়ার নিছিনা মরম করু তার প্রতিদান হিসেবে তো হতে মুক্তি দিলি কুশন পারু ও দস্তি আপন বউ হই না তোর ভুল হ বলি কও ওই বান্দর মু তুই মনে মনে থাক কি করবে লাগে কি করবে না লাগে মই জানুম নহয় মই যাম বলি কুছু যামে ও যাবা খুজিছা নহয় যা কিন্তু এটা কথা কান খুলি খুনিল ইখান ঘরক লাগি আর কোনদিন মুখ নকরবি তই কি কয় আপন বউ জি কইছো মই ঠিক কথাই কইছো হবু সাইথা মুয়ে কম খাতরা মাল ন হয় নাহং বলি কইছো নাহংে আর এটা কথা কিতেবা যদি মন যায় মুয়ে আর আহিম গম পয়সা হ্যাঁ মাইলে হাউ কি গেস্টিক কাইনু এই ফালে এই ফালে হাউ টোপলা টাপলি লৈ এনকে কান্দি কান্দি কত যাবা মা কুসুম কত যাম কত বাজাং মই নিজে গম না পাঙে হয় নাকি ইটা ঘরবাড়ি নহা মানু রাস্তাটো এ ঘর হে কারণে যায় আছো আচ্ছা রসুন র কথা গিলা মই হুনা পাইছু তো বলে তিরি তুই এ দিলে ওই মরা ইরি দিছি মোর মনৰ ভিতৰটো বাদে দি বাহিৰটো বিৰে দুখ হুছিয়ে পানী দি জাপে মুৰি যাং নেকি ও হেই টাঙান মান নাই মারা কি ফালতু কথা কবা দছবাই মরি গেলে সমস্যা সমাধান হয় নাকি সমাধান যদি নহয়ে ফালপা ফালপি আপি গেলে নাকি পানি চাপ দিয়ে মরে সেখানে ময় মুরবে খুশলু এ মারে চলি ভালরে হুম ভগবানে আমাক কিমান সুন্দর জীবন এটা দিছি সুন্দরকে চলবা দিছি খাবা দিছি হয় না সেই জীবনটুক আমি জোর জবরদস্তি মারি পেল তো ভালো হব বহুত বয়া হব মল্লি সমস্যা সমাধান নহয় মরা মানুষ দেখুন আকু গমে নাপাব পিছে মই বা এটা কিবা করবা লাগবো কতসুন মোর মন্ডু নবহে হলে মন্ডল খুরা তো এটা কাম কর বুঝছা এ নহলে তো জিলাপি ঘরতে যাওয়াই থেই মা কুসুমিদের ঘর থাকবা নরা কে ইয়ে বেন ভোটা কুকুর আর জিলাপি লোক লাগে মো গুরু মারা দি মারবো এ ও হুম হেতু নহয় নহয় বেঙ্গুরু তো মস্ত খং তার বাপাকর খং নাই যেতিয়া উঠবো এককাবারে হুলাবাড়ি লৈ খেদে তো এটা কাম করাই কি তো দুদিন মান মুতাতে থাক নাই না তোর ঘর থাকব নরম মই বেলেগর ঘর থাকি মোর মরমর মানু আছে না মরামর মানু কুনিয়া তো মেলো তো মেলো ঠিক আছে তেতিয়া হলি তো মেলো ঘরতে থাক বুঝছা এই মরা হাজার নাম নিলেবি হ্যাঁ মই এটা কাম করি রঙিলিক ভালকে বুঝাম ভালকে কথা পাতি আর জিলাপি হাতে ঘর যাই মই কথা পাতিম বুঝছা পারো যদি আকো জোড়া হান লগাই দিম হব না হব দে হ্যাঁ যা পিছে যাং অ যা যা মা কুসুম মোর এখান কপাল নহয় সেটাল মরি তো জীবন জীবন হয়ে থাকা নাই শোষণ খালি হয়ে গেছি মোর খাবাক লাগিও ভাত নহা হয়েছি মোর থাকবার কারণেও ঘর নাই কদিতে মো গাছর মুরত বুকি থাকবা লাগা হয়েছি কি যে হব মোর হাও এত দেখো গেস্টি গাই মরার নহা এই ফালে ভাই কি হল তুই এনকে গাছ মূরত বহি বহি কি তপস্যা করি আছো ভাই এই মরান নহয় এনকে থাকাটো বয়া বুঝছা অসাত্যে নদীটো আছে দেখা নাই জল কুঁয়ারে থাপ মারি ধরি টানি লই যাব গম পাবি মা কুসুম মন্ডল কাকা মোর জীবনও জীবন হয়ে থাকা নাই বরবাদ হয়ে গেল র তোর একো গড়বড় হওয়া নাই র পিছে তো এটা কার ঘরত কোর কেনকে আছো ভাই মই এটা এনকে হাবি জঙ্গলে থাকি ফুরসুং
হয় মণ্ডল কাকা কি মোকিটা সহায় করে দিব নোরা কি সহায় মোর বিয়েখান পাতি দিন মই একলা থাকাত বিরাট অসুবিধা হয় লোক এটা হবু যে বিয়েখান পাতলি কিনো কথা কয় মারে চলি বারে বারে বিয়া 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 করতে থাকা সেই কারণে তোর এনে গেলে কি ঘটি হয়েছি জিলাপি নাছে এই মই জিলাপির লগত কথা পাতি তোক আকো জোড়াখান লগাই দি জোড়াটো ভাঙা একেবারে সহজ কিন্তু পাতাটো হে বিরাট টান হয় নাকি পিছে মই তো কি করংনো কি করবি আর তই দুদিন মানুষ কারণে জিএসটি হাতর ঘর থাক জিএসটি হাত বয়া মানুষ নহয় নহয় শেলকাও ভাল ঢেপিও ভাল জিএসটিও ভাল তোক বহুত মরম করব আই কিন্তু হিন্দুসন আমার শত্রু হিন্দুর ঘর মই নকেন কে থাকিম মে এই শত্রু মিত্র এগুলা খান বনে লওয়া বস্তু বুঝা নাই সেই কারণে নিজ ভালে জগৎ ভাল নিজে ভালে থাকলে কোনি শত্রু হব পারে ইয়া ওই মন্ডল খুড়া কি কিনে মোক বাটলা হেলুবু নেকি কুন্দা ফাট যদি নিংনি মারা উকনি মারা দাওয়াই দি কিনে মোক মারি পিলাই এই মারে চলি কিনু উল্টা উল্টা কথা গিলা হান বুকি থাকাওয়াই তু কারো পান্তা ভাতত নিংনি মারা উফত দি কেনকে মারি ফেলবো আই তোক মারি ফেললি হেন যে যেই থাকবা পারবো নরে বুঝছা তো এটা মোর কথা হুন তো এটা মোর লগতে বল মই তোক লৈ যাই কিনে হেন তো ঘরত থাম তার পিছত জিলাপির লগত তোর কানেকশনটো কৰিব পাৰো নেকি চেষ্টা কৰিছা যদি কিবা কাৰণত নৰো আকৌ বিয়ে পাতি দিমে মারা চলি ওই না লুহে যাবে ভালকে সাটা কলব কিন্তু মগো হ্যাঁ বল বল বলি খেন একলা পেকনে মারবু হে নেকি কি আছে আই কাপুর আ জো আ হে মারে চলি কিবা করমু নেকি এখন করে সাম এটা বসুন ব নুবু হুঙ্গে মু হে বহাই বইঠা ও জেস্টি সেলকা ও ঢেপি আর উঠি হস মনে মনে বইঠা গুড়ি মাই দিম মারে চলি ওই সেলকা ঘরত নাই নেকি আই কত গেলা কাই না কি ওয়াই ও মন্ডল খুড়া ও এ এনে আছিল ঘরের ভিতরতে ইতু আর কোন আহিল হ্যাঁ তুই বেলতা তো ইয়া কে আনছে আপনি এতে ম তুই এক মারি পেলাম ইতিয়াই মা কিছু কই নিজে আহা নাই মন্ডল খুড়ে হান কি ওত্র মানু তো আমার এই মারে ছেলে কি হত্রু মানু তো আমার ইমান কি খং কষাওয়াই আগতে জি হল হল হত্রু মানু মিত্র ঘরত আইলি মিত্র হবে লাগে বুঝে নাই বিপদত মানুহক লাগে তাক মই লৈ আছো ই মস্ত বিপদত পছিয়াই বিপদর কথা আমি গম পালো কিন্তু তই নু তা কেতে লয়েন বা লাগে কত তেরিকা জিলাপিও বেসারা এডি থই গেল বুঝে নাই রঙিলিয়া গালি হব নি পারি তা কলি দিছি ভাবিয়ে জঙ্গলে যত যত ঘুরি ফুছি মই ভাবছু দন্ডর ঘরতে নিজ লড়া নিছনা এখান ঘর এখান ঘর কিবা পার্থক্য আছে দুদিন মানো কারণে এক মই থবা আইছো তার পিছত মই ব্যবস্থা করিম নহয় হে মন্ডল খুড়া কি কথা কইছ নো সেই তাকে ইমান গন্ডগোল করে থাকে আমার ঘরখান তো সে উল্টা পাল্টা লগে দিব তো গেলি না এর পেলে শুনা ঠান্ডা হইছো কথাগুলা বুঝিবার চেষ্টা করছুন ওই মিম সাহ ভালে আছে না মিম সাহ তোকে কুসুম ও এটা তেল মারবা আইসা তেল মারা নাই গালি পারো যদি পারো দুর্গার উলি মারো ও কোপাল মরে বিয়া সাহেব যদি থাকলে মরা যে এনকে ন হল হইও রসুন রগ স্টিক তুই ইমান ভাঙি ন পড়বি তুই ইমান দুঃখ ন করবি কান্দা কাটা ন করবি আমি আসু নহ ইমান মন মারি থাকবে না পায় কিবা ব্যবস্থা করিম দে ওই শেলকা আর ঢেপি ইটাকো ইয়াক রাখবি না রাখা যদি না রাখা আমি যাও আমি এই কিমান ভেজালত পড়ে আসং আপনি দেখুন নিজে জানে সমস্যা সমাধান আপনি করব লাগবো তার পাছত ইয়াক আমার মুরত জাপি দিবা খুঁজছে নাকি হব দে মারা চলে জাপি না দাও এ বলে বল রব 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 মনক কা রবসন এ বেসরা ইমান বেংরা চলি তাতে বিপদত পড়ছি এতে থাকক দে থাকক দে থাক থাক তো এতে থাক বুঝছ না তো এটা থাকবা পারবি আমি এই কোন তোর মুর থাকবাই ইটু ঘর হলে হুবুয়ে মোর হেই মারা চলি ইটু ঘর হলি হবুয়াই সিধা দেখন হুমে গিসা ইটু পাক ঘর হব পারে হ্যাঁ আর ঢেপি থাকা ঘরও হব পারে এমন কিয়া উত্তেজনা হয়েছে ওয়াই মনে মনে থাক পিছে ই কোনটো ঘর থাক বুয়াই হেৰি মণ্ডল কাকা আমার হুকে কে ই তোর মতে থাকে তাতে থাকবা দিম দে কাই থাকে হুকে কাকাই হেনে হেন কথা দুন নাকি তা লগ না থাকং দে মই জিহে ফুরি মারে হি রাতি হেই মারে চলি ফুরি মারে রাতি ঠিক আছে হব দে এটা কাম করে এই তো ঘর খালি আছে নহয় ডিং রুম তো এখন বেশি না দেখা পাইছো দেখুন তাতে থাকবো দেই তাতে থাকবো পারবো কিন্তু একদম পুয়াই উঠা লাগবো বাবাই রাতিপুয়া রাতিপুয়া তাতে পেপার পড়ে হুবুডে মই রাতি উঠি থাকিম পিছে হলি দে হব দে পিছে এটা থাকা তো ফাইনাল হয়ে গল তই চিন্তা নকরবি বুঝছে না হুবুডে মই তো সদায় আহি থাকিম খালি উল্টা উল্টা নকরবি নকর বকির লগতো তই দন কাজিয়া নকরবি নকর বুঝছে তার পিছত মই কেনকে কি ব্যবস্থা করবা পারবো করি ফেলে এক সেটেল কর দিম আপনা ওই মিম সাহেব কিবা খাবা আছে যদি দিছুন আছে ভাত আছে মাংস আছে না নাই এই মারে